নো মার্কস নো সার্ভিস বাধ্যতামূলক থাকলেও সেই নির্দেশনা মানছেন না অনেক বিপণী বিতান ও সুপার শপ। অনেকে আবার হেয়ালি করেও মাস্ক ব্যবহার করছেন না। ভ্রাম্যমাণ আদালতের মনিটরিংয়ে এসব বিষয় উঠে এসেছে। শুধু জরিমানা নয়, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রয়োজন সচেতনতা, এমনটাই মনে করছেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। বাকিটা জানাচ্ছেন শাকির আদনান। শীতে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়ে সবাইকে সতর্ক করতে রাজধানীতে চলছে ভ্রাম্যমাণ আদালতের সচেতনতা কার্যক্রম। বিপণী বিতান সুপার শপ সহ রাস্তাঘাটে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। নো মাস্ক নো সার্ভিস কার্যক্রমেরও দেখা মিলছে না, বরং মাস্ক পরায় অনীহায় দেখা যাচ্ছে বেশি। কতগুলো জিনিস পাল্টাচ্ছি, যখন পাল্টাচ্ছিলাম মাস্কটা পড়ে গেছে। মাস্কটা আসলে ভুলে ঠিয়ে আসছে বাসায়, তাড়াহুড়ায় বেরোইছি তো মানে খেয়াল ছিল না, সরি এটা আমাদের ভুল হয়েছে। অনেক সচেতন ভুলে গেছে আসার টাইম। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন না তাদের জরিমানা করা হচ্ছে। আমার 200 টাকা জরিমানা করা হয়েছে, আমার মাস্ক পরা ছিল না এই জন্য। এক মিনিটের জন্য আমি ইয়াও করলাম, সরে গিয়েছিলাম। আমাদের বাহিরেও বারবার মানে লেখা আছে স্পষ্ট করে যে মাস্ক ছাড়া কেউ সার্ভিস আপনারা পাবেন না আমাদের এখান থেকে। সচেতন থাকা উচিত অবশ্যই তো, বেটার মাস্ক পরাটা সবার কাছে প্রত্যাশা, যাতে সবাই যাতে মাস্ক পরেন, তাহলে আমরা করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো। তবে আগের চেয়ে মাস্ক পরার প্রবণতা বেড়েছে বলে দাবি ভ্রাম্যমাণ আদালতের। জনগণের মধ্যে আসলে সচেতনতা বাড়ছে, আগের থেকে তারা মাস্ক ব্যবহার করছে, এবং আমরা আশা করছি জনগণ নিজে সচেতন হবে, কারণ নিজে সচেতন না হলে কখনোই সম্ভব নয়। তা আমরা যদি সমন্বয়ভাবে আমাদের কাজ করতে হবে, তবে আমরা আশা করছি জনগণ অবশ্যই আরও সচেতন হবে। অনেক এলাকায় মাস্ক বিতরণ করছে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা যদি নিজেরা সচেতন না হতে পারি তাহলে কিন্তু আমরা বিপদের ঝুঁকির মধ্যে অবশ্যই পড়ব। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।